আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আজ এই শেষ বেলা আমি তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। আজকে বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা সর্বপ্রথম আর্থিক বিবরণীতে প্রথম কী করেছিলাম মনে আছে তো? গতদিন আলোচনা করেছিলাম বিশদায় বিবরণী, সেখানে মোট লাভ এবং নেট লাভ নির্ণয় করেছিলাম। প্রথম নির্ণয় করেছিলাম মোট লাভ, তারপর করেছিলাম দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা, তৃতীয় ধাপে করেছিলাম নেট মুনাফা। এবং পরবর্তীতে আমরা গতদিন যে ক্লাস করেছিলাম সেখানে করেছিলাম সংরক্ষিত আয় বিবরণী। এখন সেই সংরক্ষিত আয় বিবরণীতে তোমাদের বলেওছিলাম শেয়ার হোল্ডারদের যে মুনাফা দেওয়া হবে, কীভাবে মুনাফা দেওয়া হবে এবং প্রতিষ্ঠান কোন কোন খাতে টাকাগুলো মুনাফা থেকে স্থানান্তর করবে। তাহলে এর জন্য আমরা করেছিলাম কতদিন সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর ছকটাকে যদি আমরা একটু সংক্ষিপ্তভাবে বলি, সেখানে আমরা লিখেছিলাম বিগত বছরের নেট লাভ, চলতি বছরের নেট লাভ এবং ছিল পুরাতন আয়কর সংস্কৃতি বাদ আয়কর, দাবিহীন লভ্যাংশের অবলোপন, আরেকটি ছিল আয়কর রেয়াত বা আয়কর ফেরত। এটা ছিল গতদিনের অবস্থা। আজকে এরপরে কী হলো, সেখানে বাদের অংশ ছিল লভ্যাংশ প্রদান, ঘোষণাকৃত লভ্যাংশ দাবি, তারপর হলো সঞ্চিত তহবিলের স্থানান্তর অথবা অন্য যে কোনো তহবিলের স্থানান্তর। এটা ছিল গতদিনের ক্লাস পর্যন্ত। এবং আমি গতদিন ক্লাসে তোমাদের বলে যে আজকের আমাদের আলোচ্য বিষয় মালিকানা স্বত্ব বিবরণী, যেখানে মালিকানা স্বত্ব বিবরণী কীভাবে তৈরি করব সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আমরা বিগত তিন বছর থেকে চার বছরের কোশ্চেনগুলো পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি সেখানে মালিকানা স্বত্ব বিবরণী প্রায় আসে। সেই মালিকানা স্বত্ব বিবরণী, যেটাকে বলা হয় শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী, এটা নিয়ে আমরা সর্বপ্রথম আজকের আলোচনা করব। তাহলে সেই মালিকানা স্বত্ব বিবরণীতে প্রথম কোম্পানির নাম লিখবে, শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব মানে মালিকের কতটুকু অধিকার আছে সেটা নিয়ে এখানে বিবরণীটা তৈরি করা হচ্ছে, এবং ড্যাশ ড্যাশ তারিখের মানে কি ড্যাশ ড্যাশ বছরের জন্য। এরপর তোমরা একটা ঘরে কিনে নিবে, ঘরটাকে যেটা বলবে বিবরণ টাকা টাকা টাকা, এটা তো তোমরা সবাই জানোই যে আমরা ঘরটা দিয়ে আঁকবো বিবরণ টাকা টাকা টাকা। আমাদের কোম্পানিতে আমরা যখন কোম্পানির অঙ্ক করি তখন মূলধন থাকে দুই ধরনের, একটা হলো সাধারণ শেয়ার মূলধন আর একটা হলো অগ্রাধিকার শেয়ার মূলধন। তাহলে সেই সাধারণ শেয়ার মূলধন যে বছরের শুরুতে দেওয়া আছে, সর্বপ্রথম সেটা বসাবে সাধারণ সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধনের পরে কি বসাবে? অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ার মূলধন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবশ্যই মনে আছে সাধারণ শেয়ার মূলধন, শেয়ার মূলধনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটি হলো সাধারণ শেয়ার মূলধন আর একটি কি অগ্রাধিকার শেয়ার মূলধন। এই সাধারণ শেয়ার মূলধনকে যে আমরা কয় ভাগে ভাগ করবো, মানে সরি মূলধনকে কয় ভাগে ভাগ করবো? দুই ভাগে, একটা হলো সাধারণ শেয়ার মূলধন, সেই সাধারণ শেয়ার মূলধনটা সর্বপ্রথম বসবে, এবং অগ্রাধিকার শেয়ার মূলধন এটা সম্পর্কে তো তোমাদের ধারণাই আছে। অগ্রাধিকার মানে যখন কোম্পানি কোনো কারণে বিলুপ্ত হয়, অগ্রাধিকার ভিত্তিতে যে শেয়ার হোল্ডারদের দাবিগুলো মিটানো হয় তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার মূলধন। তাহলে আমরা এই দুইটা মূলধন যদি থাকে দুটো বসাবো, আর পরীক্ষার সময় যদি আমাদের কোশ্চেনে একটা থাকে শুধু সাধারণ শেয়ার মূলধন, সেক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন বসাবো, এরপর কী বসাবো? অগ্রাধিকার শেয়ার মূলধন। এটা বসানোর পরে আমরা কী করব, যোগ করব অবণ্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত্ত। অবণ্টিত যোগ কী করব? সমাপনী অংশ, সমাপনী উদ্ধৃত্ত। অবণ্টিত মুনাফার অবণ্টিত মুনাফার
সমাপনী উদ্ধৃত, সমাপনী, সরি আমরা একটু ঘরটা ছোটো করে নিই, আমাদের জন্য সুবিধা হবে। অবণ্ডিত মুনাফার সমাপনী উদ্ধৃত, এটা যদি নিট লাভ হয়, নিট লাভ হইলে কী করবো? যোগ করব। আর আমরা কি করব? বাদ দিব অবণ্টিত মুনাফার, অবণ্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত, ক্ষতি থাকলে কি করবো? বাদ দিব। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা দুটো জিনিস বুঝতেই পারছো, যদি আমাদের লাভের এন্ট্রি থাকে, লাভ হইলে কি করব? যোগ করব, এবং ক্ষতি হলে কি করব? বাদ দিব। লাভ হলে কি করব? যোগ করব, এবং ক্ষতি হলে কি করব? বাদ দিব। তাহলে সর্বপ্রথম কি লাগবে তোমরা? সাধারণ শেয়ার মূলধন। এই সাধারণ শেয়ার মূলধনের প্রারম্ভিক উদ্ধৃতটা এখানে তোমরা লাগবে। এখানে যদি প্রারম্ভিক উদ্ধৃত যদি কোনো কারণে বাড়ে, সেটা বাড়িয়ে দিবে। যদি নতুন কোনো শেয়ার থাকে, সেখানে বাড়িয়ে দিবে। আর যদি এরপরে কি করবে তোমরা? অগ্রাধিকার শেয়ার মূলধন সেটা বসাবে, যে ব্যালেন্সটা থাকবে। এর সাথে কি করবে? অবণ্টিত মুনাফা, যে মুনাফাটা এখনো শেয়ারদের মধ্যে বন্টন করা হয় নাই, এটা সমাপনী উদ্ধৃত, সেটা তার সংরক্ষিত আয়ের উদ্ধৃতটা বসাবে। এটা যদি নিট লাভ, মানে উদ্ধৃত প্লাস হয় তাহলে যোগ করবে, আর উদ্ধৃত যদি মাইনাস ফিগার হয়, ক্ষতি হয়, সেক্ষেত্রে কি করবে? বাদ দিবে। এরপর কি করবে? যোগ শেয়ার অধিহার। তোমরা তো মনে আছে শেয়ার অধিহার কি? শেয়ার অধিহার তোমাদের কি মনে আছে? শেয়ার অধিহার কি? একটি কোম্পানি যখন বাজারে শেয়ার বিক্রি করে, তার যে প্রকৃত মূল্য, তার চেয়ে যদি বেশি মূল্যে শেয়ারগুলো বাজারে বিক্রি করে, যতটুকু বেশি মূল্যে বাজারে শেয়ারগুলো বিক্রি করাবে, ওই যে বেশি যতটুকু মূল্য নির্ধারণ, মানে কি নেওয়া হবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে, সেটা হলো শেয়ার অধিহার। শেয়ার অধিহার থাকলে কী করবা? যোগ করবা। শেয়ার অধিহার যদি রেওয়া মিলে থাকে, সেটা বসাবা। আর শেয়ার অধিহার থেকে যদি কোনো যে ভুয়া সম্পত্তির ব্যালেন্সগুলো, প্রাথমিক খরচ, সুনামের অবলম্বন, এগুলো থাকে কী করবো? বাদ দিবা। যোগ বিয়োগ করার পরে বসাবা, যোগ সঞ্চিত তহবিল, যোগ কী করবা? সঞ্চিত তহবিল। আরও একটা জিনিস যোগ করবে, অন্যান্য তহবিল, অন্যান্য তহবিল। সঞ্চিত তহবিল থাকলে যোগ করবে, এবং অন্যান্য তহবিলও থাকলে কী করবে? যোগ করবে। যোগ করার পর যে ব্যালেন্সটা পাওয়া যাবে, সেটার নামই মালিকানা স্বত্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা কী পেলাম আজকে? আমরা একটু জানলাম যে শেয়ারহোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী কীভাবে তৈরি করবে। শেয়ারহোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী যখন তোমরা তৈরি করবে, সেখানে কী করবে? যে সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, এবার কী করবে? অবণ্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত থাকলে কী করবে? যোগ করবে। অবণ্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত থাকলে কী করবে? যোগ করবে। আর অবণ্টিত মুনাফার যদি প্লাস, মানে নিট লাভ হয়, তাহলে যোগ করবে। আর অবণ্টিত মুনাফার যদি সমাপনী উদ্ধৃত ক্ষতি হয়, তাহলে কী করবে? বিয়োগ করবে। এবার কী করবে? শেয়ার অধিহার, শেয়ার অধিহার যোগ করবে, সঞ্চিত তহবিল যোগ করবে, অন্যান্য তহবিল থাকলে যোগ করবে। শেয়ার অধিহারের প্রারম্ভিক ব্যালেন্সটা বসাবে, শেয়ার অধিহারের কোন ব্যালেন্সটা বসাবে? প্রারম্ভিক ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন শেয়ারহোল্ডারদের মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করব, সেক্ষেত্রে সর্বপ্রথম কী বসাতে হবে? সর্বপ্রথম বসাতে হবে সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধনের পর কী বসাবে? অগ্রাধিকার শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধনের প্রারম্ভিক উদ্ধৃতটা বসাবে, কোন উদ্ধৃত বসাবে? প্রারম্ভিক উদ্ধৃত। এরপর কী বসাবে? অগ্রাধিকার শেয়ারের যে প্রারম্ভিক উদ্ধৃত, এখানে যদি নতুন কোনো অগ্রাধিকার শেয়ার থাকে, সেটা যোগ করবে। আর কোনো কারণে যদি অগ্রাধিকার শেয়ার বিক্রি করে দেওয়া হয়, সেক্ষেত্রে কী করবে? বিয়োগ করবে। এরপর কী করবে? অবণ্টিত মুনাফার সমাপনী উদ্ধৃত থাকলে কী করবে? মানে কি উদ্ধৃতে যদি নিট লাভ হয়, আমরা যে সংরক্ষিত আয় বিবরণী করলাম, সেই সংরক্ষিত আয় বিবরণীতে অবণ্টিত মুনাফার যে সমাপনী উদ্ধৃত আছে, সেটা কী করবে? নিট লাভ হলে যোগ করবে, আর ক্ষতি হলে অবশ্যই বিয়োগ হবে। এরপর কী? এরপর আছে শেয়ার অধিহার। শেয়ার অধিহারের এন্ট্রিটা কী করবে? যোগ করবে। শেয়ার অধিহারের যে প্রারম্ভিক ব্যালেন্স থাকবে, সেটা কী করবে? তোমরা যোগ করবে। আর শেয়ার অধিহার থেকে যদি কোনো ভুয়া সম্পত্তি বাদ দেওয়া হয়, যেমন ভুয়া সম্পত্তি তোমাদের তো মনেই আছে যে প্রাথমিক খরচ,
অথবা সুনামের যদি অবলম্বন করতে হয় সেগুলো বাদ দিবে, বাদ দিয়া সে আরো দিয়ে একটা বসাবে। সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিল যদি কোনো কারণে বৃদ্ধি পায় বা নতুন তহবিল যদি, নতুন তহবিল যদি সঞ্চিত তহবিলে নিট লাভের কোনো অংশ যদি সঞ্চিত তহবিলে স্থানান্তর করে সেটা কি করবে, যোগ করবে। আর যদি সঞ্চিত তহবিল হ্রাস পায় সেটা কি করবে, বিয়োগ করবে। এরপর কি করবে, অন্যান্য তহবিল যেগুলো থাকবে সেগুলো এখানে বসাবে। বসানোর পর যে ব্যালেন্সটা পাওয়া যাবে সেটার নাম মালিকানা স্বত্ব বিবরণী, মানে মালিকানা স্বত্বের ব্যালেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মালিকানা স্বত্ব সম্পর্কে কি জানলাম? মালিকানা স্বত্বের প্রথম তালে তোমাকে কি করতে হবে, সেই ছক অনুযায়ী আমাদের মনে রাখতে হবে। সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন যদি থাকে সেটা বসবে। অবণ্টিত মুনাফার যে নিট লাভ হবে সেটা সমাপনী উদ্ধৃত নিট লাভ যেটা হবে যোগ হবে, ক্ষতি থাকলে বিয়োগ হবে। শেয়ার অধিয়ান নিয়ে আসবে সঞ্চিত তহবিল ও অন্যান্য তহবিল। এখন যখন এই নিয়মটা আমরা কখন ফলো করব, যখন আমাদের যে সংরক্ষিত আয় বিবরণী করব, সংরক্ষিত আয় বিবরণী যদি অঙ্কে চাই, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার পর যখন মালিকানার স্বত্ব বিবরণী তৈরি করতে পারবে বলবে, তখন আমরা এ ছকটা অবলম্বন করব। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আজকের নতুন একটা তথ্য জানলাম মালিকানার স্বত্ব বিবরণী। এরপরে আমরা চলে যাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী, যেটা সম্পর্কে তোমাদের সবার ধারণা আছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীর সেই কোম্পানির ছক, এখানে একটা ছক অনুসরণ করতে হবে, সেই ছক অনুযায়ী আমরা একটু দেখি কী শিখবো আজকের। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সেই আর্থিক অবস্থার বিবরণী মনেই আছে যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। মানে আমাদের বছরের শেষে, আমাদের বছরের শেষে কী পরিমাণ সম্পদ আছে, আর্থিক অবস্থার বিবরণী। আমাদের বছরের শেষে কী পরিমাণ সম্পত্তি আছে, সম্পত্তির প্রকৃত মূল্য, সেখানে কী কী সম্পদ থাকতে পারে, স্থায়ী সম্পদ থাকতে পারে, বিনিয়োগ থাকতে পারে, চলতি সম্পদ থাকতে পারে, এই সম্পত্তির যোগফলের সাথে দায় এবং মালিকানা স্বত্ব, যেটাকে সেকেন্ড পেপারে বলবো শেয়ার হোল্ডারদের ইকুইটি ও দায়, সেগুলো কী হবে, মানে কি ব্যালেন্সটা কী হবে, সমান হবে। জানলাম আপনার জন্য হিসাব কাল শেষে একটি নির্দিষ্ট দিনে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, একটা নির্দিষ্ট দিনের জন্য। আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব কিসের জন্য, একটা নির্দিষ্ট তারিখের জন্য, মানে ওইটার নির্দিষ্ট ডেট থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে আমরা যখন বিশদ আয় বিবরণী করি তখন আমরা মোট মুনাফা করি বা মোট লাভ নির্ণয় করি, নিট লাভ নির্ণয় করি, অথবা মানে কি মোট লাভ নিট লাভ সংরক্ষিত আয় বিবরণী করি, সেগুলো হলো এক বছরের। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব এটা বছরের শেষ দিনের অবস্থা, বছরের শেষ দিনে কারবারে সম্পত্তি এবং একটা দায়ের বিবরণী। এখানে কী কী দেখানো হয়, এটা আর্থিক অবস্থার বিবরণী, কোনো হিসাব নয়, আর্থিক অবস্থার বিবরণী কোনো হিসাব নয়। এটি কী করে, এটা খতিয়ানের ব্যালেন্স হইতে প্রস্তুত করা হয়। এখানে সম্পত্তির প্রকৃত মূল্য দেখানো হয়, এখানে দায়ের প্রকৃত দায়ের পরিমাণ দেখানো হয়, এবং এটা দিয়ে কী করে পরবর্তীতে অন্যান্য কোম্পানি যারা বিনিয়োগ করবে, মানে অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য যারা বিনিয়োগ করবে এই কোম্পানিতে, বা শেয়ার হোল্ডার যারা শেয়ার কিনবে তারা এই আর্থিক বিবরণীর মাধ্যমে কোম্পানির অবস্থা জানতে পারে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আমরা কী জানলাম, আর্থিক অবস্থার ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকাল শেষে একটি নির্দিষ্ট দিনে ব্যবসায়ের সকল সম্পদ দায় মূলধন ইত্যাদি নিয়ে একটা বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে দেখো সেই আর্থিক অবস্থার বিবরণীটাকে আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের উপস্থাপন করি, আর্থিক অবস্থার বিবরণীটা একটু দেখাচ্ছি, দেখো এখানেও তুমি তিনটা টাকা ঘর রাখবে, বিবরণ টাকা টাকা টাকা। তাহলে কি লাগবে, সম্পদ সমূহ, সম্পদ সমূহের চারটা পার্ট, সম্পদ সমূহ। তুমি ফার্স্ট পেপারে মানে প্রথম পত্রে যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো সেক্ষেত্রে কিন্তু ছক মেনটেন না করলেও সমস্যা হয় কম, কিন্তু সেকেন্ড পেপারে যখন আর্থিক অবস্থার বিবরণীর ছক লাগবে তখন 1994 সালের কোম্পানি আইনের তফসিল 11-তে যে
ছক নির্ধারণ করা আছে সেই ছক অনুযায়ী আমাদের এটা লিপিবদ্ধ করতে হবে। সেই ছকটাকে কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে, একটা হলো সম্পদ সম, আরেকটা হলো শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়। এই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ মানে কি কয়টা পার্ট? দুটো পার্ট, প্রথম দুটো পার্টে ভাগ করবে, সম্পদ সম, শেয়ারহোল্ডার ইকুইটি, শেয়ারহোল্ডার ইকুইটি, অদায় কি করবে? সম্পদ সমূহকে কয়টা ভাগে ভাগ করবে? মানে আমরা আর্থিক অবস্থা বিবরণী কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা হলো সম্পদ সমূহ, আরেকটা হলো শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়, ইকুইটি ও দায়। এখন এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে দুই ভাগে ভাগ করে নেবে। আমরা আর্থিক অবস্থা বিবরণী কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, একটা সম্পদ সমূহ, আরেকটা শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়। এখন তাহলে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী মানে করব, তখন আর্থিক অবস্থার বিবরণীতে কী করব? কয়টা পার্ট নিব? দুটো পার্ট। দুটো পার্টের মধ্যে প্রথম পার্টটা কি? সম্পদ সমূহ। দ্বিতীয় পার্টটা কি? শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়। তাহলে এই যে আমাদের সম্পদ সমূহ, সম্পদের আবার চারটা পার্ট মনে আছে তো তোমাদের? স্থায়ী সম্পদ, পরেরটা কি? বিনিয়োগ, চলতি সম্পদ, আর একটা হলো অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয় অসমন্বয়কৃত ব্যয়, এই চারটা পার্ট আমরা কি করলাম? যে সম্পদ সময়ের চারটা পার্ট, স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ আর অসমন্বয়কৃত ব্যয়। তাহলে দায় পাশের চারটা পার্ট, শেয়ার মূলধন, শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত। শেয়ার মূলধনের পর কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত। এরপর কি? দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। আরেকটা কি? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা কি শিখলাম আজকে? আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, আর্থিক অবস্থার বিবরণীকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। আর্থিক অবস্থার বিবরণীকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। এক্ষেত্রে কি কি? প্রথম হইল সম্পদ সমূহ, আরেকটা হলো শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়। সম্পদের মধ্যে কি কি সম্পদ আছে? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর আসবে কি? বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, এবার আরেকটা হলো অসমন্বয়কৃত ব্যয়। আর শেয়ারহোল্ডার ইকুইটি ও দায় এটাকে চার ভাগে ভাগ করবো, শেয়ার মূলধন, সঞ্চিতি উদ্বৃত্ত, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে কি শিখলাম? আর্থিক অবস্থার বিবরণীকে আমরা কয়টা ভাগে ভাগ করে নেব? দুটো ভাগে, একটা হলো সম্পদ সমূহ, আরেকটা শেয়ারহোল্ডার ইকুইটি ও দায়। সম্পত্তিকে কয় ভাগে ভাগ করবো? চার ভাগে, চারটা পার্ট। যদি প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে, যদি বিনিয়োগ না থাকে বিনিয়োগের পার্ট না দিলেও হবে। আবার ইদানিং গেলে যেহেতু সৃজনশীল প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী মাঝে মাঝে আসে সম্পত্তিগুলো দেখাও, সম্পত্তি সমূহ দেখাও, আবার মাঝে মাঝে আসে শেয়ারহোল্ডার ইকুইটি ও দায় সমূহ দেখাও। তাহলে আমার স্থায়ী সম্পদ, সম্পত্তি সময়ের মধ্যে প্রথম পাচ্ছে স্থায়ী সম্পদ, তোমাদের তো মনেই আছে সেই স্থায়ী সম্পদ কি? যে সম্পদ একের অধিক বছর পর্যন্ত ব্যবহার করা হয়। যেমন আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানে স্থায়ী সম্পদের মধ্যে আছে টেবিল, তারপর হলো বেঞ্চ, তারপর এই ব্ল্যাকবোর্ড, ফ্যান। এগুলো ন্যাশনাল কলেজে দেখা যায় একজোড়া বেঞ্চ 10 বছর পর্যন্ত ব্যবহার করবে, একটা টেবিল অনেক দিন পর্যন্ত ব্যবহার করবে,
তাহলে স্থায়ী সম্পত্তির ব্যাখ্যাগুলো আমরা কালকের দিব। তোমরা আজকের তোমাদের বই থেকে এই স্থায়ী সম্পত্তিগুলো সেই প্রথম পত্রের অনুযায়ী ঠিক দ্বিতীয় পত্রেরও স্থায়ী সম্পত্তিগুলো দেখে নিবে। স্থায়ী সম্পত্তির মধ্যে একটু আলোচনা করে দিচ্ছি, আড়াপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, তারপর এগুলো হলো স্থায়ী সম্পদ। বিনিয়োগ, বিনিয়োগের মধ্যে থাকতে পারে সঞ্চয়পত্র ক্রয়, পারিবারিক সঞ্চয়পত্র ক্রয়, তারপর হলো 10% বিনিয়োগ, এগুলো হলো বিনিয়োগ। এবার চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে কী কী আছে? চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব, তারপর হলো নগদ তহবিল, ব্যাংকে জমা, বিনিয়োগের অনাদায়ী সুদ, এগুলো হলো চলতি সম্পদ। আর অসমন্বয়কৃত ব্যয়, এটা তো তোমরা জানোই, প্রাথমিক খরচ আর বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার। এরপর কী আছে? শেয়ারহোল্ডার ইকুইটি অদায়, এর মধ্যে আছে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের সেই শেয়ার ইস্যুতে যে আমরা এখানে ভাগ করেছিলাম অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন ভাগ করে নিব। এরপর আমাদের আছে কি সঞ্চিতি উদ্ধৃত, সঞ্চিতি উদ্ধৃতের মধ্যে আসবে সাধারণ সঞ্চিতি, আর এবার শেয়ার অধিহার আরও আছে, আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আছে বন্ধকি ঋণ এবং ঋণপত্র, আর চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা। এই চলতি দায় এটা তো তোমরা জানোই, পাওনাদার বা পদবিল, ব্যাংক জমাতিরিক্ত পদ হিসাব যেটাকে তোমরা পাওনাদার বলতে পারো, এরপর হলো ঋণের বকেয়া সুদ, এগুলো। আর ভবিষ্যৎ ব্যবস্থা, নতুন আয়কর সঞ্চিতি, ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আবারও একটু আর্থিক অবস্থার বিবরণী এই বিষয়টা আলোচনা করে দিচ্ছি। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কী কী আছে আমরা দেখি, যে আর্থিক অবস্থার বিবরণী হলো দুটো পার্ট, দুটো পার্ট কী কী? সম্পদসম আর শেয়ারহোল্ডার ইকুইটি অদায়। সম্পত্তির মধ্যে কী কী আছে? সম্পত্তির মধ্যে আছে স্থায়ী সম্পদ, এরপর আছে বিনিয়োগ, এবার চলতি সম্পদ, এরপর হলো অসমন্বয়কৃত ব্যয়। তোমাদের প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর দিবে। তোমাকে যদি শুধু সম্পদ চাই তাহলে এতটুকু করবে, সেখানে যে কটা স্থায়ী সম্পদ থাকবে সেটা দেখাবে, অপচয় থাকলে বাদ দিবে, অবলম্বন থাকলে বাদ দিবে, যেমন ইজারা সম্পত্তির অবলম্বন, বিনিয়োগ যেটা থাকবে বিনিয়োগগুলো দেখাবে, বিনিয়োগের মধ্যে বিনিয়োগ থাকতে পারে, লগ্নি থাকতে পারে, সঞ্চয়পত্র ক্রয় থাকতে পারে, এগুলো, চলতি সম্পদ যেগুলো থাকবে সেগুলো দেখাবে, এবং অসমন্বয়কৃত ব্যয়, প্রাথমিক খরচ ও বিলম্বিত বিজ্ঞাপন। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি আগামী দিন, আগামী ক্লাসে তোমাদের এগুলো লিখে দেব, এবং পরবর্তী শনিবার থেকে আমরা অঙ্কেও যাব আশা করছি। তার শেয়ারহোল্ডার ইকুইটি অদায়, প্রথম আছে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের শেয়ার ইস্যু অনুযায়ী ভাগ করে নিবে, অনুমোদিত শেয়ার ইস্যুতে যেভাবে করেছি মনে আছে তো, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন এভাবে ভাগ করে নিবে। এরপর থাকবে সঞ্চিতি উদ্ধৃত, সঞ্চিতি উদ্ধৃত মানে সাধারণ শেয়ার, সরি মানে সাধারণ সঞ্চিতি, এবার শেয়ার অধিহার, এগুলো শেয়ার অধিহারের সাথে সাথে শেয়ার অধিহারের সাথে যদি কোনো সমন্বয় থাকে সেগুলো যোগ বিয়োগ করে নিবে, মানে বিয়োগ করে নিবে। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আছে বন্ধকি ঋণ এবং ঋণপত্র, আর চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, পাওনাদার, পদবিল, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা বাসায় তাহলে আজকে কী করবো? সবাই আর্থিক অবস্থার বিবরণী এই ছকটুকু, এবার মালিকানা সত্ত্বের যে বিবরণী ছকটা লিখে দেওয়া হয়েছে তোমরা সেটা একটু বারবার দেখবে, তোমরা তোমাদের খাতা লিপিবদ্ধ করে নিবে, বাসায় পড়াশোনা করবে, এবং আগামী দিন আমরা দুপুরের দিকে 1:30 যতটুকু সম্ভব ক্লাস নিব, সেখানে আমরা এই তোমাদের আর্থিক অবস্থার বিবরণীর পুরো ছক সম্পর্কে আলোচনা করে দেব, মানে স্থায়ী সম্পদ কোনগুলো, বিনিয়োগ কোনগুলো, চলতি সম্পদ কোনগুলো, অসমন্বয়িত ব্যয় কোনগুলো, শেয়ার মূলধনের মধ্যে কী কী যাবে, সঞ্চিতি উদ্ধৃতির মধ্যে কী কোন কোন এন্ট্রিগুলো যাবে, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কী কী যাবে, এবং চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে কী কী যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সবাইকে বলি যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য, কারণ তোমরা যদি এই অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ না করো তোমাদের সিলেবাস এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল ক্লাস যে চমৎকার আয়োজন করেছে সেই অনলাইন ক্লাসে সবাই তোমরা অনলাইন ক্লাসে যুক্ত থাকো। তোমাদের তো সবাইকে যেমন যে মানে কি কমার্সের সে কমার্সের ক্লাসগুলো দেখবে, যে সায়েন্সের সে সায়েন্সের ক্লাসগুলো দেখবে, যে আর্টসের সে আর্টসের ক্লাসগুলো দেখবে। তাহলে আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি।